নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ রেসিপি, ফুলকপি দিয়ে একটি দুর্ধর্ষ রেসিপি শেয়ার করব। যারা মাছ মাংস খান না তারা নিরামিষভাবে ফুলকপির এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, এর স্বাদ কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। প্রিপারেশনটির নাম হচ্ছে কলিফ্লাওয়ার 65। তাহলে চলুন কীভাবে বানায় আমরা দেখে নিই। গোবি 65 বা ফুলকপি 65 বা কলিফ্লাওয়ার 65 যেটাই বলুন না কেন, বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটি ফুলকপি, দেখুন ছোট ছোট করে ফুলগুলো কেটে নিয়েছি। এইবারে আমি দিয়ে দেব বেশ খানিকটা চালের গুঁড়ো। বেশ খানিকটা বলতে এখানে আমি 3 টেবিল স্পুন চালের গুঁড়ো দেব, তবে সেটা কফির পরিমাণ অনুযায়ী আপনাদের অ্যাড করতে হবে। কি না বললাম তো, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন এখানে ময়দা। এইবারে আমি দিয়ে দেবো, কর্নফ্লাওয়ারের ময়দা দেওয়া হয়ে গেছে, এইবার দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এইবার দেবো 3 টেবিল স্পুন টক দই। 3 টেবিল স্পুন টক দই আমি দিয়ে দিলাম। এইবারে হাতের সাহায্যে এটাকে প্রথমে একটু মেখে নেব, প্রথমে এটা একটু মেখে নেব। মেখে নিয়ে তারপরে সামান্য জল অ্যাড করব, সেটা প্রয়োজন অনুসারে, অবশ্যই প্রয়োজন অনুসারে। এখন ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, এক্স্যাক্টলি এরকম গাঢ়ত্ব অনুযায়ী কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি, এইবার চলুন ফ্রাই করার পালা। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, গরম করে হিটটা বন্ধ করে দেব। হিটটা বন্ধ করে একদম লো হিটে আমি কফিগুলো ফ্রাই করব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর হিটটা বন্ধ করে 1 মিনিট রাখবো, নইলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তারপরে আমি কফিগুলোকে দেব। হালকা গরম হয়ে গেছে, এরপর আমি কফিগুলোকে দেব। একদম লো হিটে ফ্রাই করতে হবে, কেননা কফিগুলো কিন্তু সিদ্ধ হতে হবে। যদি হাই হিটে ফ্রাই করি উপর দিয়ে কালার চলে আসবে আর কফি ভিতরে সিদ্ধ হবে না, আর সেক্ষেত্রে কিন্তু ক্রিস্পিও হবে না। আমাদের কিন্তু কফিগুলো ক্রিস্পি করে ফ্রাই করতে হবে, সেই জন্য একদম লো হিটে। এবার আমি হিটটা ধরিয়ে দেবো, হিটটা ধরিয়ে দিয়ে একদম লো হিটে কফিগুলোকে আমি একদম ক্রিস্পি করে ফ্রাই করে তুলব। কফির পরিবর্তে সেম প্রসেসে আপনারা আলু দিয়েও কিন্তু, আলু কিউব কিউব করে কেটে আলু দিয়েও করতে পারেন, বা মাশরুম দিয়েও করতে পারেন, বা পনির কিউব করেও কিন্তু এভাবে ফ্রাই করতে পারেন। তো একদম লো হিটে রেখে কফিগুলোকে আমি ক্রিস্পি করে ফ্রাই করে তুলে নেব। এক সাইড যেই ফ্রাই হয়ে গেছে আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে অপোজিট সাইডটাও আমি লো হিটে রেখে ফ্রাই করে নেব। পকোড়াগুলো দুদিক ফ্রাই করে নেওয়ার পর হিটটা এবার আমি বাড়িয়ে দিয়েছি, হিটটা বাড়িয়ে হাই হিটে আমি 1 মিনিট ফ্রাই করব, তারপরে তুলে নেব। ভীষণই ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এই পর্যায়ে যখন হিটটা বাড়িয়ে দেবো তখন কিন্তু কন্টিনিউ পকোড়াগুলো নাড়াচাড়া করে যেতে হবে। এখন কালারটা কি সুন্দর এসছে, পকোড়াগুলো ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে পকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে পকোড়াটা ফ্রাই করে নামিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 টিস্পুনের মতো তেল আছে, এবার দিয়ে দেব আমি 1/4 টিস্পুন সর্ষে ফোড়নে। সর্ষে দেওয়ার পর আমি দিয়ে দেব 1/4 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি, মানে 1/4 টিস্পুন রসুন কুচি, 1/4 টিস্পুন আদা কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি আর 7-8 পিস কারি পাতা ছোটো ছোটো করে ছিঁড়ে আমি ফোড়নে দিয়ে দেব। এবার দিয়ে দেব কারি পাতা। আদা রসুন কারি পাতা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন টমেটো সস, দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এটাও দিলাম 1/4 টিস্পুন। এইবারে 2 মিনিটের মতো এটা আমি একটু মিডিয়াম হিটে কষিয়ে নেব। এইবারে
কফিগুলো দিয়ে দেব। দিয়ে হাই হিটে এটা আমি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা। ব্যাস রেডি হয়ে গেল আমার গোবি 65। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার গোবি 65 বা কলিফ্লাওয়ার 65। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করি।